রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চন্দ্রঘোনা লিচুবাগান বাস স্টেশনে তাহারিয়া জামে মসজিদে মঙ্গলবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন সওদাগর, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জলো, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু মনসুর, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ইমরান হোসেন নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম সওদাগর, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আরেফ হোসেন ইউনুস, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মামুন মহিউদ্দিন রুবেল, মান্নান আজিম বাদশাহ ইমন সহ অন্যান্যরা। এ সময় তারা দোয়া ও মিলাদ শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। আমাদের